দেখুন এবার রুশ পরমাণু হামলার নিশানাই যুক্তরাষ্ট্রের যে সব স্থান শীতল যুদ্ধের সময় থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে কিভাবে একে অপরকে ঘায়েল করবে প্রধান নিশানাই বা কি হবে তা নিয়ে পরিকল্পনা এটাই চলেছে বিশ্বত এই পছন্দের তালিকায় সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলো থাকায় স্বাভাবিক মনে হলেও এ ধরনের হামলায় আসল লক্ষ্য হবে বরং শত্রু পরমাণু অস্ত্রকে মোকাবেলা করা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসে মহানগরের বাসিন্দারা বিশ্ববাসীর মনোযোগের প্রাণ আছেন বলে ধারণা করলেও রাশিয়ার পরমাণু হামলার অগ্রাধিকারের তালিকা বিবেচনায় তারা নর্থ ডাকাটা বা মন্টানার মতো কিছু অঙ্গরাজ্যের অনেক স্থানের অধিবাসীদের মতো গুরুত্বপূর্ণ নন অর্থাৎ গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্রের স্থাপনা আছে ওইসব জনবিরল স্থানে অ্যাটমিক অডিট দ্য কস্ট অ্যান্ড কনসিকুয়েন্স অফ ইউএস নিউক্লিয়ার ওয়েপন সিন্স নাইনটিন ফোর্টি এর লেখক স্টিফেন সোয়ার্স বলেন শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্র রাশিয়া পারমাণবিক হামলার ক্ষেত্রে সবচেয়ে জনবহুল শহরগুলোর বদলে একে অপরের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে নিশানা করার নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি ধ্বংসে রাশিয়া সম্ভাব্য হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্যস্থলগুলো চিহ্নিত করে সোয়ার্স একটি মানচিত্রও তৈরি করেছেন সংবাদ ভিত্তিক মার্কিন ওয়েবসাইট বিজনেস ইনসাইডারকে তিনি বলেন এরকম হামলা যে পুরোপুরি সফল হবে সে সম্ভাবনা খুবই কম তাছাড়া হামলায় যুক্তরাষ্ট্রে আন্তঃমহাদেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র ভান্ডার বা পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমার একটি মজুদ ও ধ্বংস হয় তবে দেশটি পারমাণবিক ডুবোজাহাজ প্রতিশোধ নেবে যে কোনো সময় নিজেদের টহল এলাকায় যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রবাহী চার থেকে পাঁচটি ডুবোজাহাজ উচ্চ সতর্কতায় থেকে হামলার নির্দেশের অপেক্ষায় থাকে এই ডুবোজাহাজগুলোর অবস্থান সম্পর্কে এমনকি উচ্চ মার্কিন সামরিক কর্মকর্তারাও জানেন না আমার এই চ্যানেলতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে